নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেজালা খেতে কে না ভালোবাসে, তা মাটনই হোক বা চিকেন। চিকেন রেজালার রেসিপিটা অনেকদিন আগে শেয়ার করেছিলাম ইউটিউবে, আর সেটা কিন্তু ভীষণভাবে সমাদৃত হয়েছে আমার দর্শক বন্ধুদের কাছে। আর ইউটিউবও রেসিপিটাকে খুব পছন্দ করে আমার মনে হয়, কারণ চিকেন রেজালা সার্চ করলেই কিন্তু শম্পাস কিচেনের চিকেন রেজালাটা সবার আগে ইউটিউব সাজেস্ট করে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো মাটন রেজালা। শাহী মাটন রেজালা কি করে তৈরি করতে হয় চলুন দেখে নিই। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন চটজলদি আমরা তৈরি করে ফেলি শাহী মাটন রেজালা। শাহী মাটন রেজালা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা মাটন নিয়েছি 500 গ্রাম। মাটনটাকে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1/2 কাপ টক দই নিয়েছি, 100 গ্রাম দই। মাটনটাকে ভালো করে মাখিয়ে আমরা 2 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করার পরে কিন্তু 2 ঘন্টা রেখে দেওয়াটা খুবই দরকার, আর যদি খুবই কম সময় হাতে থাকে তাহলে কিন্তু মিনিমাম 1 ঘন্টা এটাকে রেখে দিতেই হবে, তারপর আমরা রান্নাটা শুরু করব। রান্না শুরুতে আমি প্রথমে কড়াইতে সাদা তেল অ্যাড করছি 2 টেবিলস্পুন মতো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেরেস্তা বানিয়ে নেব, তাই ফ্লেমটাকে আমি হাই এর দিকেই রাখলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল মুচমুচে করে বেরেস্তা বানিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব, এটা আমাদের রান্নায় পরে লাগবে, এটার পেস্ট আমরা তৈরি করে নেব। তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি অ্যাড করছি 2 টেবিলস্পুন ঘি। আপনারা চাইলে সম্পূর্ণটা কিন্তু ঘিয়ে করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আমি নিয়েছি এলাচ 3-4টে এলাচ, অল্প দালচিনি আর 3-4টে লবঙ্গ, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে 3-4 মিনিট আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর আরো 1 টিস্পুন আদা বাটা। আদা রসুন দেওয়ার পরে আরো মিনিট 2 আমি এটাকে ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করছি। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো 2 টিস্পুন, আমি ধনের গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী। আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন। 1 টেবিল স্পুন জল দিয়ে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব মিনিট 2। মশলাটা কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাটনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আমি 1 টিস্পুন নুন দিলাম।
মাটনটাকে হাই ফ্লেমে আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম। এবারে আঁচটাকে আমি একদম কমিয়ে নেব আর 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মাংস থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি, কারণ মাংসটা এবার আমরা প্রেসার কুকারে নিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প জল অ্যাড করে কড়াইতেই পুরো মাংসটা সিদ্ধ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1-1.5 ঘন্টা। আমি সেই সময়টাকে বাঁচানোর জন্য এটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে মাটনটাকে আমি 3টি সিটি দিয়ে রান্না করব, তারপর ওভেনটাকে অফ করে বেশ কিছুটা সময় রেখে দেব, যাতে ভেতরের গ্যাসটা নিজে থেকে বেরিয়ে যায়। তারপর আমরা ফিরে আসছি। প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি আবার এটা কড়াইতে নিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা বাকি স্টেপগুলো প্রেশার কুকারে শেষ করতে পারেন, কিন্তু আমি দেখানোর জন্য আবার এটা থেকে কড়াইতে নিয়ে নিলাম। বাকি রান্নার স্টেপটা আমরা আবার কড়াইতে কমপ্লিট করব। মাটনটা কড়াইতে নিয়ে আমি এটাকে হাই ফ্লেমে আবার রান্না করা শুরু করেছি। এর মধ্যে এবার আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন 1 টেবিলস্পুন পোস্ত আর 1/4 কাপ কাজু ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব যে বেরেস্তাটা আমরা ভেজে রাখলাম, তৈরি করে রাখলাম, সেটা পেস্ট বানিয়ে এই বেরেস্তাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর 7-8 মিনিট কিন্তু কষাতে কষাতে একটু রান্না করব হাই ফ্লেমে রেখে। সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন, কারণ মাটন রেজালা অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে মিষ্টিটা পছন্দ করেন না, সেটা কথা খেয়াল রেখেই চিনিটা অ্যাড করতে হবে। আর আগেই বলেছি নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করে নিতে হবে। কষাতে একটু সময় লাগবে, আমরা হাই ফ্লেমেই নাড়তে নাড়তে এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি আঁচটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। খুব বেশি গ্রেভির দরকার নেই, অলরেডি কিন্তু গ্রেভি অনেকটাই রয়েছে, তাই আমি 1/2 কাপ দিলাম। তবে আপনাদের যদি গ্রেভিটা একটু বেশি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করতে হবে। এই রান্নাতে কিন্তু আমরা জল মোটেও ব্যবহার করব না। এবার দুধটা দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লো অ্যাকচুয়ালি আঁচে রেখে কিন্তু ঢেকে দেব। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন আমি কেওড়া ওয়াটার দিলাম। এর সুন্দর ফ্র্যাগনেন্সটা কিন্তু আমাদের এই মাটন রেজালাকে আর একটুখানি দারুণ টেস্ট দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে দেব। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মহুয়া দাসকে। মহুয়া দাস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেকদিন ধরে আমার সঙ্গে রয়েছো, আমার অনেক রেসিপিতে তোমার কমেন্ট আমি পেয়েছি, সুন্দর সুন্দর কমেন্ট তুমি আমাকে করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে আমার সঙ্গে থেকো আর তোমার ভালোবাসা এভাবে আমাকে দিতে থেকো। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি আর 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম, তারপর আমি এটাকে ঢেকে বন্ধ অবস্থাতেই 5 মিনিট রেখে দেব। তারপর গরম গরম মাটন রেজালা কিন্তু আমরা রুমালি রুটির সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি শাহি মাটন রেজালা। টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। গরম গরম রুমালি রুটির সঙ্গে আর একটু সাথে স্যালাড, দারুণ জমে যাবে রাতের ডিনার। তাহলে কিন্তু আর দেরি করবেন না, ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।
ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।